তাই এটা হয়েছে,
বিশিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম। শ্রী রামকৃষ্ণ, এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলেন। বাপের ইচ্ছা, দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো। বাপ চুপ করে রইল। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ, ব্রহ্মকে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি, একটা পিঁপড়ে চিনির পাহাড়ে পিছল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাওয়ার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যত বড়ই হোক না কেন তাকে কি জানবে, সুখ দেবাদি না হয় দেহ কি করে, চিনির আট দশটা দানা দানা না হয় মুখে করুন। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো, একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সেরকম মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম, বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ। সুখদেবাদী এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন, একমতে আছে তাঁরা এই সাগরে নামেন নাই। এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান পায়, ব্রহ্ম দর্শন পায়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মুখে বলবার শক্তি থাকে না। লুডের ছবি সমুদ্র মাপতে গেছিল সকলের ভাষ্য, কত গভীর জল তাই খবর দেবে, খবর দেওয়া আর হলো না, যাই নামা অমনি করে যাওয়া, কে আর খবর দিবে। একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যে আমার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না। রামকৃষ্ণ, বিদ্যাসাগর আদি প্রতি, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি দেখেছিলেন, ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার, কি খাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলা। পাখা দিয়ে আবার খোঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে, যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়, মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে, পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের ভাষ্য, তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয় ভাষ্য। চতুর্থ পরিচ্ছেদ, জ্ঞান অভিজ্ঞান, অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ অদ্বৈতবাদ, এই দিনের সমন্বয়, রেকনসিলিয়েশন অফ নন ডুয়ালিজম, কোয়ালিফাইড নন ডুয়ালিজম অ্যান্ড ডুয়ালিজম। শ্রী রামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত।
তবে ব্রহ্মকে বোধে বোধ করত। করিবে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না, এই অবস্থায় সোহম বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাঁকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তাঁর সঙ্গে আলাপ করেন, তিনি আরো কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি, সেই ইট চুন চুরকিতেই সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছে। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছে, তারা নেমে এসে দেখে যে জীব জগৎ তিনি হয়েছেন। সারে গা মা পা ধা নি নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যাই না, তখন দেখে তিনি আমি, তিনি জীব জগৎ সব, এই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ, জ্ঞান যোগ সত্য, ভক্তি পথ সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তি পথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরু পথ। এই জগৎ সংসার তাঁর সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। সহাস্যে যে বাবু অর্থ আর নাই, হয়তো টিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য, ঈশ্বর ষড়ৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত? সকলের হাস্য, বিভুরূপে এক কিন্তু শক্তি বিশেষ। দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বেশি শক্তি কারো কম শক্তি। বিদ্যাসাগর, তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন? শ্রী রামকৃষ্ণ, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, ইম্প্রেসে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হাস্য, তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে, তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছে। শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার, ভক্তি সার শ্রী রামকৃষ্ণ। শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাওয়ার উপায় তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? দশবার বললে যা হয়, গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগই ত্যাগই হয়ে যায়। গীতার এই শিক্ষা, যে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো, সাধুই হোক সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। বিদ্যাসাগরের সঙ্গে অপূর্ব সব প্রসঙ্গ হচ্ছে। আধার দেখলে আসলে বলা হয় আচার্যের শক্তি আরো প্রস্ফুটিত হয়। যেমন একজন সঙ্গীতজ্ঞ যদি উপযুক্ত শ্রোতৃমণ্ডলী পান, তাহলে যেন তার শক্তি
জ্ঞান, বিদ্যা, কলা, শিল্প আরো দ্বিগুণভাবে বিকশিত হয়। তিনি নিজেও ভাবতে পারেন না এতটা সুন্দর তিনি গাইতে পারবেন। তার মানে আশ্চর্য বক্তা কুশলস্থি অথবা উপনিষদ বলছেন সবসময় পৃথিবীতে এই ফ্লো অফ এনার্জি আছে। পদার্থবিজ্ঞান বলছে, ফিজিক্সে কি বলে, যে হায়ার পটেন্সিয়াল থেকে লোয়ার পটেন্সিয়ালের দিকে স্রোত প্রবাহিত হয়, যাকে বিজ্ঞানের ভাষায় ইলেকট্রিসিটি বলে, কারেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, শক্তি। এই শক্তির খেলা পৃথিবীতে, যা শক্তি আছে তাকে সবাই মানবে বিভিন্ন প্রভাবে। শক্তি মানে আর কিছুই নয়, জাগতিক বিষয় সেটাকে লোকে পাওয়ার পজিশন ভাবে, কিন্তু সেটা খুব নিম্ন স্তরে, অত্যন্ত বহির্মুখী স্তরে। কিন্তু এই শক্তি প্রপার চ্যানেলে যখন প্রবাহিত হয়, আমাদের যোগীরা বললেন ক্রীড়া পিঙ্গলা সুষুম্না, যখন এই সুষুম্না নাড়িতে শক্তি প্রবাহিত হয়, তখন ঠাকুর বললেন যে অনাহত পদ্মে তখন জ্যোতি দর্শন হবে, একই একই বলবে। আরো ক্রমশ ঊর্ধ্বগামী হলে কণ্ঠ, এই যে অনেকের কণ্ঠস্বর বলা হয়, মহাপুরুষদের কণ্ঠস্বর ক্রমশ মাধুর্যময় হয়। ঠাকুরের গান, মা বলছেন যে ঠাকুরের গান যা শুনেছি তাইতে কান ভরে আছে, আর অন্য গান শুনতে হয় তাই শুনি। সেটা কি শুধু তিনি তার পতিতে পতি পরমেশ্বর বলে, তা নয়। যার মধ্যে এই সঠিকভাবে আধ্যাত্মিকতার বিকাশ, এই শক্তি প্রবাহিত হয়েছে, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই মাধুর্যময় হয়ে যায়। স্বামীজির কণ্ঠস্বর তখনকার দিনে কয়েক হাজার নরনারী শিকাগোতে, তখন মাইক্রোফোন ছিল না, আমাদের তো এখানে 50 জন কি 30 জন লোকের কে গান শোনাতে গেলে বা মহা বক্তৃতা শোনাতে গেলে মাইক্রোফোন না হলে হয় না, মেজাজ খারাপ হয়ে যায় আমাদের, আরে মাইক্রোফোন কাজ করছে না, মিয়া কি করবি। কিন্তু স্বামীজি কয়েক হাজার মানুষের সামনে, তখন মাইক্রোফোন ছিলই না, কিন্তু সবাই শুনতে পাচ্ছে এবং তার দ্বারা যেন মোহিত হয়ে যাচ্ছে, মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। কি করে এই শক্তির প্রবাহ সব সময় হায়ার পটেনশিয়াল থেকে প্রবাহিত হচ্ছে এবং উপযুক্ত আধার হলে এটি ধরতে পারবে এবং ধরা হলে ধরে রাখা। তা না বলে আমি খেলাম, একটি বর্ণনা বহু আগে পড়েছিলাম, একজন খুব বিদ্বান সঙ্গীত বিশারদ আর বহু বিজ্ঞানে বহু বিষয়ে তিনি পারদর্শী মজলিশী মানুষ, তিনি রহস্য করে বলছেন যে কিছু মানুষ আছে সকালে ছোলা আদাকে দৌড়তে যায়, জগিং করে, মর্নিং ওয়াক করে, সারাদিন বেছে বেছে খাবার দাবার পুষ্টিকর আহার জল এসব খায়, রাত্রে ঘুমোবার আগে গরম হরলিক্স খেয়ে ঘুমাতে যায়, কিন্তু 30 বছর পরেও তার শরীর যেমন তেমন, শরীর নিতে পারছে না। এরকমই যত ভালো কথাই শুনি না কেন, যদি আহার প্রস্তুত না থাকে সেটি গ্রহণ করতে পারবে না, যাকে বলে অ্যাসিমিলেশন, আত্মীকরণ, এবং অ্যাসিমিলেশন না হলে কিছুই হল না। ঠাকুর বলছেন সাধুর কমণ্ডলু চার ধান ঘুরে এলো, যেমন তেত তেমন তেত। এটা খুব সহজ বোঝা, এমন কিছু কঠিন নয়। আগেকারের দিনে একরকম হল মতো, লাউয়ের মতো, সেইটা দিয়ে কমণ্ডলু তৈরি করতেন সাধুরা, সবার পক্ষে হয়তো ধাতু দ্রব্য সংগ্রহ করা সম্ভব হতো না, ওই রকম লাউ জাতীয় কোনো একটি ফল টল ছিল সেইটা দিয়ে তৈরি করতেন, স্বাভাবিকভাবেই সেই ফলটির স্বাদ ভালো মানতে তো ওদের কথাই ঠাকুর খুব সম্ভবত উল্লেখ করছেন যে চার ধাম ঘুরে এলো। কি বলতে চাইছে, তীর্থ দর্শন করলে মানুষের অন্তরের যে দেবতা, জীবন দেবতা, শক্তি উদ্বুদ্ধ হওয়ার কথা, ম্যানিফেস্টেশন অফ
divinity already in man. ধর্মে আধ্যাত্মিকতার পরিভাষা স্বামীজি এরকম দিয়েছেন, religion is the manifestation of the divinity already in man. মানুষের অন্তরে যে দেবত্ব বা পূর্ণত্ব ব্রহ্মত্ব অলরেডি রয়েছে সেইটি সঠিকভাবে বিকাশ করাই ধর্মের উদ্দেশ্য আধ্যাত্মিকতা। আর শিক্ষারও প্রায় একই রকম বলেছে, পারফেকশন পূর্ণতা। তো এই শক্তি যতক্ষণ না বিকশিত হচ্ছে সেটা পূর্ণতা তো হবেই না। যা হোক, তো এই শক্তি বিকশিত হলে সঠিকভাবে দেবদর্শন বা তীর্থ দর্শন সফল হয়। এখন তো খুব সহজ হয়ে গেছে, গাড়ি ঘোড়া টাকা ফেললেই হয়ে যায়। আজকাল তো আকাশ পথেও যাওয়া যাচ্ছে, এই সব পাহাড়ে যাওয়া যায়, হিমালয় হিমালয়ের দিকে ব্যাস মুদ্রা ফেললেই হয়ে গেল। কিন্তু সেটা কি আমার অন্তরকে তা যদি হয় তবে এটিকে তীর্থ দর্শন বলা যাবে, তা না হলে প্রমোদ ভ্রমণ। যেমন আমরা পার্কে বেড়াতে যাই, আজকাল বেলুড় মঠ একটা খুব বেড়ানোর ভালো জায়গা রয়েছে, খরচা নেই। আজকাল বড় বড় শহরে ওই পার্কটা কি কি সব থাকে না, সেখানে গেলে 2 ঘন্টার জন্য 1,000 টাকা টিকিট, অমুকের জন্য এই সময়। বেলুড় মঠে যেসব নেই ঠাকুর বেচারি গরিব ব্রাহ্মণের ছেলে কি করবে, মা বাবা খুলে ফেলেছে বেলুড় মঠ, গেলেই হলো। আর লোকে গঙ্গার ধারে পাশ দিয়ে বসে আছে, বাগান কাটছে, বকর বকর করলো চলে যাচ্ছে। আবার লোকটি বলল, আজকে না আমার জীবনে কোন পরিবর্তন কি আসছে, আমি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উঠছি কি? Idea which raises the brute unto man and man unto God. Shamiji arekti jaygay bolchen je dharmo emon ekti adorsho, emon ekti bhav ja brute ke poshu ke manushyotte unnito kore ar manushyo ke manush ke devotte unnito kore. Sei ki hocche ki ta na hole oti pramod bhromon, bedano holo ekta time pass holo. কোন কোন শহরে আগে বাদাম বিক্রি হতো, এই যে খোসা শুদ্ধ চীনা বাদাম বাজার, টাইম পাস, লোকে বসে আছে ট্রেনের জন্য কি কোনো গাড়ি ঘোড়ার জন্য, কি করবে বসে বসে? বাঙালি হলে সুবিধা আছে, কখন কখন করে সারাদিন কাটিয়ে দিতে পারে, কিন্তু অন্যান্য জাতি তো আর অত কখন করবে না, কি কাজ করবে? ওই টাইম পাস, বাদাম কিনলো 10 টাকা কি 2 টাকা, বাদাম কি আছে? তো এইরকম করেই আমাদের জীবনের অধিকাংশ চলে যাচ্ছে। কবিদাস বলছেন, রাত গমায়ো সোই করি, দিবস গমায়ো খায়, হীরা জনম অমোল খা, কৌড়ি বদলে যায়। কি বললেন? রাত গমায়ো সোই করি, রাত্রিটা তুমি বৃথা নষ্ট করছো, অপব্যয় করছো, অপচয় করছো। সোই করি ঘুমিয়ে, ঘুমের জন্য কত প্রস্তুতি, শীতকালে গরম করার চেষ্টা, গরমকালে ঠান্ডা করার চেষ্টা, এদিকে পাখা সেদিকে পাখা, এদিকে পিছনে পাখা উপরে পাখা, কতদিকে শরীরকে আরাম দেওয়া। আর দিবস গাওয়ায়ও খায়, সারাদিন চলে যাচ্ছে কি দৌড়ি পেটকে নিয়ে, উদাহরণে নিত্যম বহুকৃত বেশ। তাই কবিতা দুঃখ করে বলছেন, হীরা জনম অমোল খা, এই মনুষ্য জন্ম হীরার মতো অমূল্য, কড়ি বদলে যায়। আগেকালের দিনে বিনিময়ের একটি মাধ্যম ছিল কড়ি, তার মূল্য বেশি ছিল না, অকিঞ্চিৎকর। তাই বললেন যে অমূল্য হীরার মতো জীবনকে মানুষ আমরা এই কড়িতে বদলে দিচ্ছি। জীবনকে আমরা যাকে বলে মূল্য কমিয়ে দিচ্ছি, ডিগ্রেডিং ডিজেনারেশন হচ্ছে। তো সুতরাং ভালো কথা আমরা শুনে ধরতে পারছি না। এখানে ভগবানের শক্তি বিকশিত হচ্ছে, যেন উপযুক্ত আধারকে পেয়েছেন, বিদ্যাসাগরকে যে যে দেখতে এসেছেন, এবং এইসব বাঁচা বাঁচা কথা
চোখা চোখা কথা অটোমেটিক বেরোচ্ছে। বললেন, এক বাপের দুটি ছেলে। এখন উপমানে রাজা তো আমাদের সংস্কৃত সাহিত্যে বলা হয় উপমা কালিদাসস্য। কালিদাস ছিলেন উপমান সম্রাট। এত সুন্দর সুন্দর উপমা দিয়েছেন প্রাকৃতিক ব্যাপারে হোক বা দেবতার সৌন্দর্যের ব্যাপারে হোক ইত্যাদি। তাই বলা হয় উপমা শ্রী রামকৃষ্ণস্য। ঠাকুরের উপমা যেন কালিদাসকেও অতিক্রম করছে। কিরকম? যে কালিদাসেরটা বুঝতে গেলে একটু ঘটে থাকতে হয়, ঠাকুরেরটা বুঝতে গেলে কিছু ঘটে না থাকলেও হয়। কিন্তু মুশকিল হল ঠাকুরেরটা ভালো লাগলেও আমরা ফলো করতে পারি না। আমাদের এক প্রবীণ ব্যক্তি একবার বলেছিলেন, আমরা বাল্যকালে তার সঙ্গে কিছু পেতাম, বলতেন, দেখো ঠাকুরকে যত সোজা মনে করা হয় তত সোজা কিন্তু নন, মনে হয় ধরে ফেললাম কিন্তু ধরা দেন না। তা আমাদের বেশ মজা লাগতো। দাদু একবার বলুন তো, আমাদের পাড়াতে তো দাদু সেই কথাটা, তা বললাম সেই দিন সেদিন বলছিলেন, বলো বা তোমার ভালো লেগেছে? তো উনি একই কথা বললেন যে দেখো আমি 50-60-70 বছর ধরে ঠাকুরের বইপত্র পড়ছি, শুনছি, গান গাইছি, গাঁটাগাঁটি উনি শাস্ত্রীয় সঙ্গীত জানতেন সঙ্গীতজ্ঞ, কিন্তু এখন পর্যন্ত ঠাকুরকে সঠিকভাবে বুঝতে পারলাম না। কতখানি শ্রদ্ধার সঙ্গে বলছেন একজন, তার তখন 80 উপরে বয়স, যে এত বছর ধরে শ্রীরামকৃষ্ণকে নিয়ে চর্চা করছি এখনো ধরতে পারলাম না। তো যাও এখানে তাই ঠাকুর বললেন যে দুই বেটা গেছে গুরুর কাছে, বাবা পাঠিয়েছেন, ফিরে আসার পরে বললেন, আচ্ছা তোমরা তো অনেক পড়াশোনা শিখেছো, ব্রহ্ম জ্ঞান কি বলো? বড় ছেলে তো গড়গড় করে বলতে আরম্ভ করেছে। বাবা চুপ, কোনো উত্তর দিচ্ছেন না। তারপরে ছোট ছেলেকে বললেন, বাবা এবার তুমি বলো। সে হেঁট মাথা, মাথা নিচু করে আছে, মুখে একটি গা নেই। তখন বাবা খুশি হয়ে বলছেন যে বাছা তুমি খানিকটা বুঝেছ যে ব্রহ্ম কি মুখে বলা যায় না। কি সুন্দর কথা! তাই ঠাকুর বললেন যে আর সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, বিদ্যাসাগর এটি সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করেছেন। বললেন, বাহ এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম। তার যারা বন্ধুবান্ধব ছিলেন তাদের উদ্দেশ্যে করছেন, এত বড় পণ্ডিত বিদ্যাসাগর তিনি বললেন আজ একটি নতুন কথা শিখলাম। শঙ্করাচার্য বলছেন, বাপ বৈখারি সপ্তাচারী শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বিদুষাম বৈদুষ্যাম বিদুষাম তদ্ব ভুক্তায়ে নতু মুক্তায়ে। কি সুন্দর কথা বলছে বাপ বৈখারি। এই চার রকম বাক্য আমরা যেগুলো উচ্চারণ করি, পরাপশ্যতি মধ্যমা ইত্যাদি করে বলা হয়েছে বাপ বৈখারি। তো বললেন কিরকম? সপ্তাচারি যেন একবারকে চকচক করে পড়ছে ঝর্ণার মতো, ফুলঝুলির মতো। শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, শাস্ত্রের কথা এমনিতেই যেন ধরাছোঁয়ার বাইরে, জটিল, সেইটাকে আবার যখন ব্যাখ্যা করা হয় সেটা জটিলতর হয়ে যায়। ইন্টেলেকচুয়াল আমরা পড়েছিলাম একবার, বলছে হু আর ইন্টেলেকচুয়াল পিপল, উত্তর হল দোজ পিপল হু ক্যান মেক সিম্পল থিংস কমপ্লেক্স আর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল, খুব সরল সহজ বস্তুকে কথাকে যারা ক্রমশ পেঁচিয়ে জটিল করে দিতে পারে তারাই হলেন ইন্টেলেকচুয়াল। এদেরকে ফ্রান্সে ফ্রেঞ্চ ভাষাতে বলে অ্যাঁচেল, এই বাংলাতে এই কথাটা প্রচলিত আছে বিকৃত উচ্চারণে, আঁতেল বলে, অ্যাকচুয়ালি উচ্চারণটা হলো অ্যাঁচেল ফ্রেঞ্চ। তো এখানে বিদ্যাসাগর খুব সহজে ধরে ফেলেছে। শঙ্করাচার্য কি বললেন? শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষ্যাং বিদুষাং তদ্ব ভোক্তায়ে নতু মুক্তায়ে। বলছে এটা যারা বিদ্যান পণ্ডিত ব্যক্তি তাদের এটা একরকমের এনজয়মেন্ট ভোগ, এর দ্বারা কি হয়? ভোগ হয় কিন্তু মুক্তি হয় না। তার মানে শাস্ত্রের কষ্টটি যদি হয়ে যায়,
যায় সেটার দ্বারা কোন উপকার না হয়, মুক্তি লাভ না হয়, বা ঠাকুরের ভাষায় ঈশ্বরের ভক্তি না হয়, তাহলে সেটি বিলি হল না। শাস্ত্র চর্চা অবশ্যই করতে হবে, কিন্তু উদ্দেশ্য এটি মাথায় রাখতে হবে। আমাদের পূজনীয় উদ্দেশানন্দ মহারাজের একটি ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ছে। মহারাজের তখন সারসিক স্বাস্থ্য ভালো ছিল, বয়স তুলনামূলক কম। কোন এক তথাকথিত পণ্ডিত ব্যক্তি এসেছেন, তারা অনেক সময় দেখেন তো এই ন্যাড়া মাথা লোকগুলো একেবারে কি আকার কিনা, একটু উপড়ে দেখে বাজিয়ে দেখে দেখতে চায়। তাদের মধ্যে তো নিঃসন্দেহে সেই গুরু শক্তি সারদানন্দজি শিষ্য মহাপুরুষ মহারাজের স্নেহগণ্য, এত সব তিনি প্রত্যেকটি যুক্তি খণ্ডন করে সব সমাধান করে দিয়েছেন খুব অল্প সময়, এবং নীরবে বসে আছেন অবস্থান করছে। সেই তথাকথিত পণ্ডিত স্তম্ভিত হয়ে গেছে, কয়েক মিনিট চুপচাপ থেকে তার চোখ দিয়ে জল পড়ছে, পরে অহংকারে আঘাত লেগেছে। তো তারপরে বলছে, আচ্ছা স্বামীজি, আপনার এই পণ্ডিতদের রহস্য কি? মহারাজ তাকে যথোচিত উত্তর দিলেন, আমরা সেগুলি আর যাচ্ছি না, কিন্তু শেষে একটি বাক্য অ্যাড করলেন, যোগ করলেন, যে দেখো যা যা বললাম এইগুলো তুমি করলে পাণ্ডিত্য হবে, কিন্তু যদি শুধু পাণ্ডিত্যের জন্য পড়ো তাহলে উপকার হবে না। তুমি বিনম্র হয়ে যদি সত্যি সত্যি জ্ঞান লাভার্থী হয়ে, জ্ঞান লাভের ইচ্ছু হয়ে পড়ো, তবেই উপকার হবে। তার মানে তারা এই শক্তিকে সংহত করেছিলেন, এটিকেই সত্যগুণ বলা হয় শাস্ত্রে। দুর্বলতা কখনো সত্যগুণ নয়। অনেকে আমরা মনে করি, হ্যাঁ দুর্বল হচ্ছে আমি আমার ঘরে একটু দৃষ্টি আছি, আমি খুব সাক্ষী, খুব ভক্ত, আমার এটা এটা দুর্বলতা। স্বামীজি বলছেন না যে এই যে কি ওটাকে বলে কৃষ্ণের জীব তথাকথিত বৈষ্ণব যারা খুব কোমল, আহা সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছেন, তাই এরকম বাবা বয়স হয়েছে, বিরাট বাড়ি তৈরি করেছে, উনি তিনতলায় থাকেন, একতলা দোতলায় তার এখন যুবক ছেলেরা থাকে, আর্থিক অবস্থা খুবই ভালো। যথারীতি রাত্রে চোর মামা এসেছেন, চোরকে ধরে ফেলেছে ছেলেরা, আর ধরে দমাদম কেটাচ্ছে। হঠাৎ বৈদ্য পিতা ঘুম লেগে গেছে, তিনি পরম বৈষ্ণব, উপর থেকে বলছেন, এই কৃষ্ণের জি মানিস না মানিস না, ছেলেরা ঘুমিয়ে গেছে। এই চার পাঁচজন তাড়াই ছেলে ছেড়ে দিয়েছে, চোর ভাবলো যাক বাঁচা গেল। তো বাবা এই চুরি করে সব পালাচ্ছিল, তারপর বললো বর্ত দিল, এই সোনা দানা টাকা করি সব নিয়ে পালাচ্ছিল। বাবা তখন বললেন, দেখ কৃষ্ণের জীবকে মারতে নেই, ওকে বস্তায় ভরে মুখ বেঁধে নদীতে ফেলে। এইটা হলো পরম ধার্মিকের লক্ষণ। স্বামীজি তাই বললেন, সত্যের ধোয়া ধরে আমাদের দেশ জড়তায় তামসিকতায় নিমজ্জিত। আমরা মুখে খুব সাত্বিকতা দেখাই, হ্যাঁ আমি কিছুই জানি না বুঝি না, কিন্তু আসলে আমি জড়তা তামসিকতায় অনেক আলস্য অন্ধকারে রয়েছি। এর থেকে অ্যাক্টিভিটি আসতে হবে। স্বামীজি তাই বললেন, কর্মযোগ, কর্মযোগ, নিজের আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্য নিয়ে, আর কোন উদ্দেশ্য নয়, আমার খুব নামটা হবে লোকে জানবে তা নয়, এখন কি বলে সব ছবি তোলে সেলফি, হ্যাঁ একজনকে একটা 10 পয়সার চকলেট দিলাম সেলফি তুলে রাখলাম, 100 জনকে পাঠিয়ে দিলাম যে আমি দিয়েছি, এটা আর যাই হোক কর্মযোগ তো নয়। স্বামীজি বলছেন যে তুমি ডান হাতে কি দেবে তোমার বাম হাত যেন না জানতে পারে, এটাকেই ঠিক ঠিক দান বলা হবে। স্বামীজির কর্মযোগ ছোট্ট বই রয়েছে, অপূর্ব, এটা প্রত্যেকের নিয়মিত পড়া দরকার। আমরা অনেক বড় বড় কথা বলি, বড় বড় ক্লাস করি, কত কি করি, কিন্তু বেসিক জিনিসে
ল্যাকুনা থেকে যাচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে। ভিত্তি যদি মজবুত না হয়, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, ও অনেক বড় কথা শুনলেও কিছু হবে না। যাও, এখানে ঠাকুর এই কথা বললেন যে ছোট ছেলে হেঁটো মুন্ড হয়ে রইল, কিচ্ছু বলতে পারলো না। বাবা খুব প্রসন্ন হলেন, বাবা তুমি বুঝেছ। শঙ্করাচার্য তাই বললেন যে শাস্ত্র ব্যাখ্যান কৌশলম বৈদুষ্যাং বিদুষাং তৎপর ভোক্তায়ে নত মুক্তায়ে। তাহলে উপায় কি? ঠাকুর পরবর্তীকালে বলছেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান পায় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে কিছু ফল মূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখতো, তবেই ব্রহ্মকে মনে বোধ করত। আমরা এখন কিছু না করেই হতে চাই। স্বামীজি খুব রাগ করে এক জায়গায় যেন অভিমান করে ক্ষোভে দুঃখে বলছেন যে আগেকালের দিনে আমাদের ভারতের আদর্শ ছিল জনক, তিনি একাধারে গৃহস্থ আবার সন্ন্যাসী, যে আদর্শ তাও তার জীবনে মূর্তিমান। আমরা আগে কিছু কিছু আলোচনা করেছি। তো বলছে, নাও এডেজ আওয়ার পিপল ট্রাই টু বিকাম জনক বাই ক্রিয়েটিং চিলড্রেন। এখন জনক কথার আরেকটি অর্থ হতে পারে সন্তানের যিনি জন্মদাতা, মানে পিতা, তিনিও জনক। স্বামীজি যেন ক্ষোভে দুঃখে এই কথা বলছেন যে রাজা জনক, রাজর্ষি জনক হতে গেলে তো তপস্যা দরকার, কিন্তু সন্তানের পিতা হতে আর তো কোনো যোগ্যতা লাগে না। এইটা স্বামীজি যেন দুঃখ করে বলছেন। তাই ঠাকুর এখানে বললেন, কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। এটা বিশেষ করে সেই সময়ে ব্রাহ্ম সমাজে যারা ছিলেন তারা এরকম সোহম ইত্যাদি বলা প্রচার করতেন। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, আমি এ অভিমান ভালো, ভক্তি পথে থাকলেও তাকে পাওয়া যায়। যাও, আমাদের সময় আপাতত শেষ। আমরা একটু আজকে একটি শুভ দিন, অনেকের হয়তো জানা আছে দশহরা বলা হয়। বলা হয় গঙ্গা দশবিধ পাপ হরণ করে, সেই জন্য গঙ্গার পূজা করা হয়। আমাদের বেলুর মঠে পূজা হয়, সে রাজা মহারাজ বঙ্গপুরুষ মহারাজের সে আমল থেকে চলে আসছে। Oh,
Shut up.
Bye.
পাল মহারাজ বই নিয়ে দিকে যাচ্ছিলেন, ফিরে একটি ছেলে এসে বলল, হয়তো ছাত্র হবে, মহারাজ আজকে তো বললেন না কোনো জিজ্ঞাস্য আছে কিনা, আমি জানি না সেই ছেলেটিকে নিয়ে নিয়মিত আসে কিনা, পয়েন্টে ধরেছে, তোমার পালাবার তো পথ একটা করতে হবে। তখন বলা হলো যে সময় নেই, কথাটা ঠিকই, যুক্তি ছিল যে সময় একটা অভাব থাকে, কারণ দীর্ঘক্ষণ না, আমাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান মানে সাইকোলজিক্যাল যে সায়েন্স, সেটা বলে যে মানুষ খুব মেধাবী একাগ্র মানুষ হলেও সাধারণত এই 15-20 মিনিট কি জোর 30 মিনিট মনকে একটা বিষয়ে রাখতে পারে, আর অসাধারণ মেধাবী যদি কেউ হন তাহলে 45 মিনিট। তিনি একটি বিষয় মনকে 45 মিনিট রাখতে পারেন, তারপরে মন কিছুটা চঞ্চল করে। আমরা তো এখানে এই নানামাতা ছেঁড়া কাঁথাদের পাল্লায় পড়ে 1 ঘন্টা কখন কখন শুনছি, এরপরে আরো সময় নেওয়া মানে ট্যাক্সেশন, মানে চাপ দেওয়া, তাই চেষ্টা করা হয় সংক্ষেপ করার, কিন্তু আর হয়ে ওঠে না, কারণ গপ করা স্বভাব হয়ে গেছে, তো কি করা যায়। সুতরাং আইন বাজানোর জন্য একটু জিজ্ঞেস করা, খুঁজে ফের ইচ্ছা আছে তা না, যেহেতু যদি প্রাসঙ্গিক জিজ্ঞাসা থাকে কারণ তাহলে সংক্ষেপে বলা দরকার, খুব সংক্ষেপে। আর তা না হলে চলো বেশি নেই, আমি জানি না যারা এখানে সত্যি মন্ডলী তারা কি ফ্লোটিং একই ব্যক্তি রোজ রেগুলার আসেন নাকি পাল্টে পাল্টে যান। আমরা তো যেমন প্রসঙ্গ বলি যেগুলো কন্টিনিউটি থাকলে ভালো হয়, যা আমি রেগুলার আসেন মানে অন্য কোথাও যাওয়া কোথাও যাওয়ার দেখা নেই বলে আসা হয়। আমি একবার এটা রাখতে হবে একটা মজার ঘটনা বলি, একটি আশ্রমে গেছি, সেখানে এক মহারাজ আমাদের বেশ কবছর সিনিয়র, আমাদের খুব স্নেহ করতেন, উনি বললেন এই দেখ এখন এই 3:30-4 তখন বিকেলবেলা হয়তো 3:30-4 বাজে, তো একটু হাঁটি, ওখানে বেশ বড় কাজকর্ম হয়, ওই সব একটু দেখালেন, তারপর বললেন ফিরেছিস, এরা সব আসছে, উনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন আমি সেটা বলতে চাইছি না, তো এইসব দেখছিস ঘোরাঘুরি করছে, হ্যাঁ বেশ লোকজন আছে, তো এনারা ভক্ত বলছে, আরে দূর এদের বাড়িতে কাজ নেই, আর বাড়িতে সেই মহারাজের ভাষা আমি ভার্বেটিম বলছি, এতে রাগ করতে হলে ওনার উপর করবেন আমার উপর না, বলবো তো নাকি। আচ্ছা তারপরে উনি বলছেন এদের কি জানিস তো, এদিকে আমাকে নিরিবিলি জায়গায় নিয়ে গেলেন যাতে শুনতে না পারে, তো বলছেন এদের সব বৌমারা 3:30-4 মধ্যে তৈরি করে, রেডি হও, না রেডি হও বাবা রেডি হও, তারপরে বাড়ি থেকে রওনা করে দেয় এবং বলে দেয় 8:30 আগে আসবে না। তো আমি বললাম তাই হয় নাকি, বলছে তুই দেখবি, তো সৌভাগ্যক্রমে আমার বেশ কিছুদিন সেখানে থাকার সুযোগ হয়েছিল, তো দেখলাম কথাটা ঠিক, তখন শীতকাল হয়তো 3:30 মন্দির খোলার আগে থেকেই বেশ কিছু মানুষ এসে যায়, আর ওখানে চত্বরটা বেশ বড় সাজানো সুন্দর, এখানকার মতো একটু খাপছাড়া, মন্দিরের চারপাশে অনেক গাছপালা, সুন্দর বেড়ানো হাঁটা চলার জায়গা, আর ভোরবেলা দেখি কি 5:30-5:30 সময় কিছু মানুষ মন্দিরের চারপাশে পাকা রাস্তা একদম মেটাল রোড আমাদের ক্যাম্পাসের ভেতরে, আর সব হাঁটছে ওইরকম করে, আর এসব করছে, তুমি বলছি দেখছিস যা বলছি দেখ মিলিয়ে রে, আমি আর কি বলবো, তাহলে শান্তি হয়ে যাক, এসব অপ্রীতিকর কথা বলছি আমার উপর অনেকে এত রাগ করছেন তাই না। ও শান্তি শান্তি।